চাঁদ জয় করার 10 দিনের মাথায় ভারত এবার সূর্য জয়ের লক্ষ্যে নেমেছে। আদিত্য L1 নামে তাদের যেই চন্দ্র সূর্যযানটি সেটা যাত্রা শুরু করে দিয়েছে। দর্শক, এর মধ্যে বা এর পেছনে অনেক সংখ্যা উপাত্ত তথ্য আছে, আমরা সেগুলো না দিয়ে সরাসরি রিপোর্টটি দেখে আসতে চাই। দেখে আসি রিপোর্টে। এই সেই মহেন্দ্রক্ষণ, সূর্যের দিকে ছুটে চলেছে ইসরোর মহাকাশযান আদিত্য L1। বাংলাদেশ সময় দুপুর 12:20 ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে যানটি। মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ভিড় করেন হাজারো দর্শনার্থী। কয়েকদিন আগেই সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। এবার সূর্য অভিযান কঠিন হলেও বিশ্বের জন্য বয়ে আনবে নানা নতুন তথ্য আশাবাদী ইসরো। এবারের অভিযান অনেক কঠিন, বিরাট দূরত্ব পাড়ি দিয়ে সূর্যের বেশ কাছে যাব আমরা। এটি ঝুঁকিপূর্ণ, তবে সফল হলে এটি হবে যুগান্তকারী উদ্যোগ। নানা অজানা তথ্য আসবে সামনে। ইসরোর সূর্য অভিযান 125 দিনের। প্রথম 16 দিন পৃথিবীর চারপাশে পাক খাবে আদিত্য L1। এতে উপযুক্ত গতি অর্জন করতে সক্ষম হবে মহাকাশ যানটি। পরবর্তী 110 দিনে পৌঁছাবে ল্যাগ্রেজিয়ান পয়েন্টে। এখানে পৃথিবীর গতিতেই সূর্যকে প্রদক্ষিণ করবে যানটি, যেখান থেকে সূর্যের 3 স্তরের রশ্মি পর্যবেক্ষণ করবে ইসরো। এজন্য 60টি সরঞ্জাম বহন করছে আদিত্য। অভিযান সফল হলে দিনে 1440টি ছবি পাঠাতে সক্ষম হবে মহাকাশযানটি, যা আগামী 5 বছরের জন্য সফলভাবে তথ্য পাঠাবে দাবি ইসরোর। আগামী ফেব্রুয়ারিতেই পাওয়া যেতে পারে আদিত্য L1-এর পাঠানো প্রথম ছবি দাবি সংস্থাটির। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14,96,00,000 কিলোমিটার, আর আদিত্য L1 পাড়ি দেবে 15,00,000 কিলোমিটার পর্যন্ত, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের 1%। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।